সুরঞ্জিত মহেন্দ্র প্রভাষিত বিমোহিত আনন্দিত যে জয়ন্তী 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 লাগন এ যে জয়ন্তী 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 লাগন প্রভাষিত বিমোহিত আনন্দিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করছি। আজকে এই দিনে আমরা প্রধানত প্রথমত প্রার্থনা করি ঈশ্বর যেন তার এই সন্তানের আত্মা চির শান্তি দান করেন। স্মরণ করি তার সেই ভালোবাসাকে, তার সেই উদারতাকে, সর্বোপরি নিজের জীবনকে নিবেদন করা মানুষের মঙ্গলের কল্যাণের জন্য। তাই এই দিনে আমরা প্রার্থনা করি আমরা যেন সেই চেতনায় আমাদের দেশকে ভালোবাসতে, আমাদের মানুষকে ভালোবেসে সেবা দিতে সক্ষম হই। ছোটবেলায় ভাব সম্প্রসারণে পড়েছিলাম, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। জন্ম কোন অস্ত্রাগায় হয়েছে সেটা প্রধান বিষয় নয়, জন্ম কোন দেশে হয়েছে সেটা আসলে প্রধান বিষয় নয়, প্রধান বিষয় হচ্ছে আমাদের কর্ম কেমন তার উপর নির্ভর করছে আমাদের জীবনের সার্থকতা। বঙ্গবন্ধু গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াতে জন্মগ্রহণ করেছিলেন। মনে হয় যখন ইনি জন্মগ্রহণ করেছেন তখন টুঙ্গিপাড়ার অবস্থা বলা যায় একটা অস্পড়া গায়ের মতো। সেখানে জন্মগ্রহণ করে তিনি শুধুমাত্র বাংলাদেশের নেতাই হিসেবে পরিচিত হননি, বিশ্ব দরবারেও তিনি নেতা হিসাবে নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছেন। তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করার জন্য এখন আমরা যারা রয়েছি আমরা যেন আমাদের দায়িত্বটুকু পালন করে যাই। আজকের এই দিনে তার প্রতি এবং তার পরিবারের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই, প্রার্থনা করি তারা সুযোগ্য কর্মীরা যেন একটি শেখ হাসিনার জন্য যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যেন আমরা একটি সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারি, সোনার বাংলা গড়তে পারি। জাতির পিতা আমাদেরকে জাতীয় পরিচয়পত্র দিয়েছেন, জাতীয় পরিচয় দিয়েছেন এবং জাতীয় পতাকা দিয়েছেন, সেজন্য আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। আমরা অত্যন্ত ভাগ্যবান এমন নেতার দেশে আমরা আছি, তো আমাদের উচিত হবে আমরা যে যেখানে আছি সেই দায়িত্ব পালন করে যেন তার স্বপ্ন এবং তার সুযোগ্য কন্যার স্বপ্ন আমরা একসাথে এগিয়ে নিতে পারি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Bongobondhu, happy birthday to you. Bongobondhu
সাতই মার্চের ভাষণের মধ্য দিয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং সেই ঘোষণার মধ্য দিয়েই শুরু হয়েছিল।